নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত। আজকের আলু দিয়ে চিংড়ি মাছের ডালনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ডালনা কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে আপনারা হয়তো অনেকেই চিংড়ি মাছের ডালনা বানিয়ে থাকেন আলু দিয়ে, তবে আমি কিভাবে বাড়িতে চিংড়ি মাছের ডালনা বানাই সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নিই। একদম প্রথমে ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার হাই ফ্লেমে চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নেব। আর চিংড়ি কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এতে করে কিন্তু খেতে একেবারে ভালো লাগে না। সেজন্য চিংড়ি মাছটাকে কিন্তু আমি খুব বেশি টান টান করে ভাজবো না। এখানে মোটামুটি চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট। এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছ তুলে নিলাম। আর চিংড়ি মাছ ভাজার যে তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আলুটাকে এই চিংড়ি মাছ ভাজার তেলে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলাম। আলুটাকে এখানে মোটামুটি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এটাকেও একটা আলাদা পাত্রে তুলে নেব। কড়াইতে কিন্তু আর তেল অবশিষ্ট নেই, সেই জন্য এটার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এবার খুব ভালো করে মশলাটাকে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব, প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এখানে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করছি। খুব বেশি পরিমাণে পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে এর মধ্যে ব্যবহার করছি না, একদম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব, তবে সামান্য একটু নুন অ্যাড করছি, এতে করে কিন্তু টমেটোটা আর পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে টমেটো আর পেঁয়াজটা কিন্তু মোটামুটি প্রায় অনেকটাই গলে গেছে। এবার এখানে একটা পেস্ট অ্যাড করছি। মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটার মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10 থেকে 12 কোয়ার মতো রসুন আর 3 থেকে 4টের মতো কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সিং জারের মধ্যে অল্প একটু পেস্ট লেগে আছে, সেই জন্য সেটা ধুয়ে এটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি। এবার খুব ভালো করে পেঁয়াজের পেস্টটাকে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজ রসুনের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সেইভাবে কিন্তু পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি একটু কম অ্যাড করলাম। আর কালারের জন্য এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এবারে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। মশলাটাকে প্রায় 1 মিনিটের মতো শুকনো শুকনো করে কষিয়ে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ মশলাটা থেকে তেলটা না সেপারেট হচ্ছে। দেখুন এখানে কিন্তু মশলাটা থেকে তেলটা একদমই সেপারেট হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে আলুর সাথে,
যাতে করে আলুর গায়ে কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে লেগে যায়। এবার এখানে অ্যাড করছি স্বাদ অনুসারে নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু চিনি। তবে আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে চিনিটা নাও দিতে পারেন। এবার খুব ভালো করে নুন আর চিনিটাকে সমস্ত আলু আর মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল, আর এখানে আমি এক কাপ পরিমাণ জল অ্যাড করছি। যেহেতু আলুগুলো বড় বড় করে কাটা সেই জন্য সেদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এক কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে আপনারা যদি গ্রেভিটা আর একটু বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু জলটা আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। ঝোলটা এখানে খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবার এখানে ভেজে রাখা চিংড়ি অ্যাড করছি। চিংড়িটা দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে চিংড়িটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 7 থেকে 8 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করতে হবে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম, সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে মাঝে ঢাকা খুলে আমি 1 থেকে 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার এখানে অ্যাড করছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ঘি। শেষে যদি চিংড়ির ডালনাতে ঘি আর গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ব্যাপক লাগে, সেজন্য ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমাদের আলু দিয়ে চিংড়ির ডালনা কিন্তু একদমই তৈরি। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আর বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।